আজকে শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের জন্মদিন। জন্মদিনে আমরা তাঁকেই শ্রদ্ধা জানাব, তাঁর সৃষ্টি করা গান দিয়ে, তার গাওয়া গান দিয়ে তাঁকে আজকে আমরা জন্মদিনের শ্রদ্ধা জ্ঞাপন করব। জটিলদার কিছু ভীষণ জনপ্রিয় গান রয়েছে, সেই গানগুলো আজকে আমরাও গাইছি, কিন্তু জটিলদার ওই শুধুমাত্র ওই জনপ্রিয় গান দিয়ে শুধুমাত্র জটিলদাকে চেনা যায় না। আজকে যেহেতু জটিলদার জন্মদিন, সেখানে আমাদের সবসময় একটা দায় থেকে যায় যে যারা আমরা ওই ঘরানায় বড় হয়েছি, যে জটিলদাকে পুরো মানুষ হিসেবে যদি আমরা একটু সামান্য হলেও ওনাকে অন্তত কিছুটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এবং একটা জিনিস ভীষণ দুঃখের, যে এই ধরনের গানের তো কোনো লিপিবদ্ধ হওয়ার কোনো রকমের সম্ভাবনা নেই, কারণ রবীন্দ্রনাথের গান যেমন সরবিতানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছচ্ছে, কিন্তু জটিলদার গান ছাত্রছাত্রীদের মধ্যে কিছু রয়ে গেল, কিন্তু সেই গানগুলোকে ঠিক দাদা যেমন করে চাইতেন তেমন করে গাওয়া হচ্ছে কিনা, সেই গানগুলো আর ঠিক তেমনভাবে থেকে থাকবে না, উপায় নেই থাকার, কারণ সেই ডকুমেন্টেশন প্রয়াসটাই যদি তার ছাত্রছাত্রীরা নেয়। হ্যাঁ, মানে ব্যাপারটা ভীষণ শক্ত। আমি কিন্তু এই কথাতে আসবো, কিন্তু সময় এগোচ্ছে, একটা গান 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 একটা গানে যেতে হবে।